মেট্রো প্লাজা শপিং মলে স্টল নাম্বার 3041 ইয়ং স্টেপ শোরুম পালন করল তাদের প্রথম বর্ষপূর্তি। এখানে ক্রপ টপস, স্কার্ট, ড্রেস, লং ড্রেস, জাম্পস্যুট, প্লে স্যুট, কোট আর সেট এবং আরও অনেক কিছুর মতো মেয়েদের এবং মহিলাদের সমস্ত সাম্প্রদায়িক পশ্চিমী ফ্যাশন ট্রেন্ডের ব্যান্ডেড পোশাক পাওয়া যায়। এছাড়াও পুরুষদের পোশাকও পাওয়া যায়। সমস্ত ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি এই দোকানে অতি সাশ্রয়ী মূল্যের পরিসরে পাবেন এবং এটি সমস্ত সুন্দর ও জমকালো মহিলাদের জন্য সম্পূর্ণরূপে এটি পরিবেশ বান্ধব ওয়ান স্টপ শোরুম স্টেপ। थैंक यू सो मच फॉर सेलिब्रेटिंग अस टुगेदर। बहुत अच्छा लग रहा है। कोविड सिचुएशन के बाद सबके सर्कमस्टांसेस चेंज हुए, पर हम लोग को बहुत अच्छा लग रहा है। आज एक साल कंप्लीट हुआ हम दोनों का इस शॉप में, मेट्रो प्लाजा में। सो आई विल गो अहेड विद हर। थैंक यू सो मच। क्या कहना चाहेंगे व्यूअर्स को, कितना टाइप का प्रोडक्ट है आपका दुकान का? बोलिएगा। आई हैव ऑल ऑफ टाइप प्रोडक्ट्स। सब ब्रांडेड स्टॉक रखते हैं हम लोग, सारा नेशनल इंटरनेशनल सारा ब्रांडेड आता है। सब प्लस आता है मेरे पास में एंड ऑल द ब्रांड्स ऑल द साइजेस। तो आप लोग आ सकते हैं, देख सकते हैं। मेरा कलेक्शन बहुत अच्छा है, लोगों को पसंद आता है। मे बी आप लोगों को भी पसंद आए। ভালো লাগছে এখানে আসতে পেরে, এখানে খুব ভালো লাগছে। এখানে দোকানের সব জিনিসপত্র খুবই ভালো লাগছে দেখে। এখানকার সেট আপ টেটআপ খুবই ভালো। চাইবো দোকান যেন আরও ভালোভাবে এগিয়ে যায় ভবিষ্যতে। আমিও আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের রেকমেন্ড করবো এখানে আসার জন্য। পুজো তো একদম বেশি দিন বাকি নেই, প্রায় আজকে তো হয়েই গেল সব পুজো, মহালয়া, তারপরে পুজো, দু বছর করোনার জন্য তোমার এদের বিজনেস, তোমার গান বাজনা, তোমার অভিনয়, সব রকম ঘাটা পার হইতে যেমনি সিরিয়াল বর্ণ আকাশ ধরো ব্যবসা দিয়ে সে জায়গা থেকে তোমরা সকলে রয়েছো আজকে। কী বলবে আজকে যে ঘন যে আয়োজন করা সকল? এই কথা বললে আমরা কেউ ভেঙে পড়িনি, কারণ হচ্ছে আমরা কেউ ভেঙে পড়িনি। আমরা একটা মোটোকে ফলো করছি, সেটা হচ্ছে নেভার গিভ আপ, কোনোদিন হাল ছাড়ব না। সেই হিসাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা হাল ছাড়িনি, আমরা ভেঙে পড়িনি, আর আমরা ভেঙে পড়বো। আমার পাস লেটেস্ট ফ্যাশন কা হর তরে কা ডিজাইন হ্যায়, ক্রপ টপ সে লেকে ড্রপ শোল্ডার্স, ড্রপ ওয়েস্ট, এভরিথিং উই হ্যাভ। এন্ড ইন ড্রেসেস উই হ্যাভ দ্য লেটেস্ট ট্রেন্ডস অফ মুম্বাই, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সে লেকে ন্যাশনাল ব্র্যান্ডস তক, মুম্বাই সে লেকে হর জগহ কা আপকো লেটেস্ট স্টক হমারে শপ মে মিলেগা অ্যান্ড ভেরি রিজনেবল রেটস। একদম পকেট ফ্রেন্ডলি স্টোর হ্যায়। কবি ভি আইয়ে হমে কল করিয়ে আর আপকো হমারে পাস আকে ডেফিনেটলি বহুত আচ্ছা লাগেগা আর আপ দুবারা আয়েঙ্গে। অ্যাকচুয়ালি ইয়াং স্টেপ কলকাতায় যদি মানে রিনাউন্ড কিছু শপ থাকে যারা আমাদের ড্রেস ডিজাইন করছে বা ওয়েস্টার্নের ওপর ভালো কালেকশন নিয়ে কাজ করছে, তাদের মধ্যে একটা তো খুব ব্রাইট নেম, সেটা হচ্ছে কি ইয়াং স্টেপ। এখানে মানে রুচি ভানু মানে দে আর ভেরি মাচ প্রফেশনাল এবং ভীষণভাবে তারা ফ্রেন্ডলিও, সুতরাং ওদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। এবং এত ভালো কালেকশন ওদের, মানে যে কোনো রকম অনুষ্ঠানে যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস সিলেকশানে ওরা গাইডও করে, তার সাথে মানে এনাফ কালেকশন, খুব কালারফুল, খুব কালারফুল এবং দে আর ভেরি কালারফুল পার্সন। এক বছর পূর্ণ তো এই তিনটি জগতের মানুষ, সঙ্গীত শিল্পী, অভিনেত্রী, মডেল, ডিজাইনার, পুরো একদম পুরো টিম রয়েছে দোকানের মধ্যে ইয়ং স্টেপে। কী বলবে তুমি? অ্যাকচুয়ালি ড্রেস সবার জন্যই দরকার, আর একটা মানুষ যখন শিল্পী যখন স্টেজে পারফর্ম করতে যাচ্ছে তার জন্য কীরকম ড্রেস হবে সেটাও যেরকম ইয়ং স্টেপ গাইড করে দিচ্ছে, সেরকম যেমন আমি ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সির আমাদের বিভিন্ন যে প্রোগ্রামসগুলো হয় সেখানে কর্পোরেট লুকসে থাকার জন্য কীরকমভাবে আমরা ড্রেস পরবো সেটার জন্যেও ইয়াং স্টেপ মানে সবসময় পাশে থাকে, গাইড করে। পারমিতা আছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, পারমিতার তো মানে সব প্রোগ্রামেই ও ইয়াং স্টেপকেই পাশে পেতে চায়। ইয়াং স্টেপের সাথে প্রথম থেকেই আছি। ফার্স্ট টাইম যখন রুচি ভানুর সাথে আলাপ হয় সেদিন থেকে এবং এক বছর আজকে ওদের সেলিব্রেশন এক বছরে, আজকে চিফ গেস্ট হিসেবে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। ইয়ং স্টেপের কালেকশন অসাধারণ। আমার ম্যাক্সিমাম প্রোগ্রামে আমি যেগুলো আর ইভেন কি আজকে যে ওয়্যারটা মানে আমি যে একটা একটা পরে এসেছি সেটা ওদেরই কালেকশন। সো সব প্রোগ্রামে লাস্ট আমার মিউজিক ভিডিও যেটা আমার কোনো লঞ্চ হয়নি আসছে, রোম্যান্টিক একটা মিউজিক ভিডিও, টোটাল কালেকশনটাই ওদের ছিল। এবং ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্ট যেটা আকাশ বললো যে আমাদের ক্যালেন্ডার লঞ্চ থেকে শুরু করে যা যা আমাদের প্রোগ্রামস হয় সব কটাতেই ওদের কালেকশন থাকে এবং অসাধারণ কালেকশন। আপনারা যদি যারা দর্শকরা দেখছেন আপনারা আসুন, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন কালেকশন, ওয়েস্টার্ন কালেকশন ইজ অসম।
আকাশকে প্রশ্ন করলেন একটা, এই তিনটি মানুষ মানে আমাদের শ্রোতাও কিন্তু মিউজিক শিল্পীদের লাগে গানের দিক থেকে, তো আজকে যে গৌরব যে নিজেও বা বেছে না যে পুরো টিমটা, যে গৌরবের পথ চলাও তোমাদের সাথে শুরু হলো একসাথে লুচি ভানুর সাথে আকাশদার সাথে, কি বলবে তুমি? ওয়েলকাম আমাদের জগতে আসার জন্য তোমাকে, ফার্স্ট টাইম তোমার সাথে আলাপ হলো, ভালো। তো মানে ইন্ডিয়ান মানে মেয়েদের কালেকশন তো আছেই রুচিদের, রুচি ভানুর কালেকশনের মধ্যে, প্লাস ছেলেদের কালেকশনও আছে, পুরো সব রকমই কালেকশন এখানে পেয়ে যাবে। হ্যাঁ, ফ্যাশন শো বিভিন্ন ধরনের ড্রেস আমরা দেখতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইনে, কিন্তু অনেক থাকলেও মানে যারা ড্রেস করে অর্থাৎ যারা কোরিওগ্রাফি থাকে, যেমনি মিউজিশিয়ান থাকে, যেমনি ড্রেসের দিক থেকে রুচি ভানু কতটা জায়গায় নিতে পেরেছে তোমার কি ধারণা হয়? আমার তো মনে হয় পুরোটা জায়গায় ওরা নিতে পেরেছে, কারণ ম্যাক্সিমাম ফ্যাশন শোতে আমাদের ওয়েস্টার্ন কালেকশন লাগে, ইন্ডিয়ান অ্যাটে মানে ইন্ডিয়ান লুকসও থাকে বাট ওয়েস্টার্নও থাকে, তিনটে লুকস মোটামুটি চলে যায় ফ্যাশন শোতে, থাকে তিনটে লুকস, তো অনেকটাই জায়গা ওরা করে নিয়েছে, অনেক ফ্যাশন শোতে রুচি ভানুকে দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন, তো অনেকটাই জায়গা জুড়ে রয়েছে ইয়ং স্টেপস। থ্যাংক ইউ সো মাচ পারমিতাদি, কারণেই আমি ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে। আকাশ ভানু দুজন খুব খুব থ্যাংক ইউ বলছে পারমিতা দিকে। তোমাদেরও কিন্তু ড্রেসটা পরে রয়েছো, ড্রেসও কিন্তু যে জায়গা থেকে ড্রেস তৈরি, ধরনের ড্রেস তৈরি করে, কেমন অনুভূতি তুমি শেয়ার করছো আজকে জায়গায় এসে? ভালো লাগছে, আমার ড্রেসেও রয়েছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে গান নাটক অভিনয় সবই জড়িয়ে আছে এই মানুষটার মধ্যে দিয়ে, তো আমার ড্রেসটাও সেই কথাই বলছে। কতটা ডিফারেন্ট মনে হলো, তুমি বলছিলে পুজোর কালেকশন, কেউ বলছিলাম যে পারমিতাদির শো তো তুমি দেখেছো অন্যান্য এ থেকে, আজকে সামনে ভার্চুয়াল দেখা হলো, সামনে আলাপ হলো, আকাশের সাথে আলাপ হলো, তো সেই জায়গা থেকে এই যে ভাবনা বা নতুন ধরনের ড্রেসগুলো, যারা নতুন নতুন প্রচুর ডিজাইনার আসছে, প্রচুর ইনস্টিটিউশন থেকে, তুমি একটা ইনস্টিটিউশন থেকে আজ পাশ করে আছো, এই জায়গায় আজকে লেভেলে তুমি এসছো, তো তুমি কীভাবে দেখছো তুমি পুরো ব্যাপারটা, একটু পারমিতাদিও শেয়ার করলো, আকাশও শেয়ার করলো, তুমি কী বলবে? এখানে ড্রেসের কালেকশনগুলো দেখলাম খুব ভালো লাগলো, পরবর্তী কালে আরও কালেকশন দেখবো, আশা করবো আমাদের জন্য, শুধু মেয়েদের নয় আমাদের ছেলেদের জন্য আরও নতুন নতুন কালেকশন বেরোবে। যদি তোমার গানের বাবার কথা, তুমি যদি একটু গান যদি বন্ধুদের সাথে শেয়ার করো আজকে এক বছর পূর্তি উপলক্ষে এখানে এসে, অবশ্যই তোমাদের অ্যালবামও আসছে পুজোতে বললে, পুজোর পরে আমার নিজস্ব লেখা একটি গানের অ্যালবাম আসছে, সেটা শুরু করছে সুমনদা, আচ্ছা, আর ওটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট রেকর্ডিং এই প্রসেসটা মিটে গেলে আমি খুব শীঘ্রই, এখন আমি কনফার্ম ডেট বলছি না, তবে খুব শীঘ্রই আমি পুজোর পরেই আনলাম।